না আমার যখন ওই জায়গায় আসার আগে তো মানে আমার হাঁটুর অবস্থা পুরো ক্রিটিক্যাল ছিল, মানে চলাফেরা একবারে অসম্ভব ছিল। স্ট্যান্ডের উপরে বড় করে হাঁটতো, অল্প করে হাঁটতো, দৌড়ে নিয়ে যেত টয়লেটে এবং টয়লেটে চেয়ারে বসে টয়লেট করতে হইতো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ হোসেন, আমার শাশুড়ি আম্মা। আমার অবস্থা তো আগে আমরা যখন এই হসপিটালে আসি তখন আমার অবস্থা পুরো ক্রিটিক্যাল ছিল, হাঁটুর অবস্থা মানে চলাফেরা করতে পারতো না অলরেডি, স্ট্যান্ডের উপরে ভর করে অল্প কতটুকু হাঁটতো বা বসে থাকতো, সারাক্ষণ শুয়ে থাকতো। এখন আমরা যখন এই হসপিটালে নাম জানি, ডাক্তার সফিউল্লাহ স্যারের বা বিভিন্ন ইন্টারভিউ দেখছি আমরা টিভিতে, তখন আমরা যোগাযোগ করে জায়গায় আসছি। আসার পরে আলহামদুলিল্লাহ এক মাস ভর্তি ছিলাম এই জায়গায়। ভর্তির পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেকটাই বেটার, অনেকটাই বেটার। উনি আলহামদুলিল্লাহ এখন নিজেই চলাফেরা করতে পারে, আগে টয়লেট যেতে পারতো না, এখন টয়লেট যেতে পারে, বসতে পারে, মোটামুটি ঘরে বাইরে ভিতরে আসতে পারে। অবশ্যই মেসেজ দেব, গুডটাই দেবো যে আমরা জায়গা থেকে ভালো যাচ্ছি, ভালো ডাক্তার, ভালো ফেসিলিটি, সবকিছু ভালো, অবশ্যই বলো। আলহামদুলিল্লাহ না, আগে তো না ভালো হয়েছে, হাঁটা সারি তো মানে ঘরের ভিতরে যায়, মানে চলাফেরা করি। গত মাসে ইঞ্জেকশন হাঁটুতে, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, তো গত মাসে ইঞ্জেকশন দিয়েছি হাঁটুতে। স্যারা বলছে যে আবার আসার কোমরে একটা ইঞ্জেকশন দিই। সবাই আমার জন্য দোয়া করবেন যেন উনি জীবনের শেষ দিন পর্যন্ত সুস্থভাবে চলতে পারে, কারোর যেন নির্ভর না হতে পারে, বা সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালাম আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।